সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা ভিডিওটা অন ওয়ার্ল্ড ফুটবলের যেরকম ট্রান্সফার আপডেট আছে ঠিক সেরকমই ইস্টবেঙ্গল মোহনবাগান এবং আদার্স অনেকগুলো খবর আছে আপনাদের জানিয়ে দিই তার সাথে শ্রী সিমেন্টের সাথে যে চুক্তিপত্র তাতে নয়া মোট সেটাও কিন্তু আপনাদের জানাবো সবার প্রথম খবরটা দিয়ে শুরু করবো সেটা শুনে আপামোড় ফুটবল প্রেমীরা হয়তো খুশিই হবেন লায়নেল মেসি কিছুদিন আগেই তিনি কোপা জিতেছেন কোপা আমেরিকার গোল্ডেন বুট উইনার অনেক দিন ধরে একটা প্রশ্ন সবার মনে জাগছিল যে লায়নেল মেসি কি বার্সেলোনা ছেড়ে অন্য কোনো ক্লাবে শিফট করবেন বা তাকে কেনার মতো ক্ষমতা বা সামর্থ্য কোন কোন ক্লাব আছে কোন কোন ক্লাব এগিয়ে আছে এই নিয়ে একটা দ্বন্দ্ব চলছিল কদিন আগে পর্যন্ত তো বলা যেতে পারে সব দ্বন্দ্বেরই অবসান তিনি কিন্তু তার যে বেতন তার থেকে অনেকটাই তার বেতন কমিয়ে কিন্তু তিনি আগামী পাঁচ বছরের জন্য তিনি কিন্তু চুক্তিবদ্ধ হতে চলেছেন তার পুরনো ক্লাব বার্সেলোনার সাথেই অর্থাৎ লায়নেল মেসিকে আবার কিন্তু বার্সেলোনার যে ফুটবল প্রেমীরা তারা কিন্তু আবার তাদের হিরোকে তাদের দলে জার্সি গায়ে মাঠে খেলতে দেখতে পারবেন তো এটা একটা বিগেস্ট ট্রান্সফার আপডেট বলা যেতে পারে এর সাথেই আরেকটা ট্রান্সফার আপডেট দেবো সদ্য শেষ হওয়া যে ইউরো সেই ইউরোর ইতালির হয়ে যে গোল কিপিং করেছেন আগে আপনারা জানতেন জিয়ান লুয়েজি বুফোর কথা ঠিক সেরকমই কিন্তু এই প্লেয়ারটি জিয়ান লুইজি ডোনারুমা এই জিয়ান লুইজি ডোনারুমাকে কিন্তু রেকর্ড অর্থ ট্রান্সফার ফি দিয়ে কিন্তু সরি রেকর্ড অর্থ দিয়ে কিন্তু এসি মিলান থেকে কিন্তু পিএসজি সাইন করিয়ে নিল অর্থাৎ প্যারিস সেন্ট জার্মান নেইমারদের দলের হয়ে এই বছর গোল রক্ষা করতে দেখা যাবে ইতালির ইউরোজয়ী গোলকিপার জিয়ান লুইজি ডোনারোমাকে ইউরোটা তো আর খুব ভালো কেটেছে সাতটা ম্যাচে চারটে গোল হজম করেছে তিনটে কিন্তু ক্লিন ক্লিনশিট রেখেছে তো এই জিয়ান লুইজি ডোনারোমাকে কিন্তু আগামী পাঁচ বছর অর্থাৎ দু পর্যন্ত কিন্তু চুক্তিবদ্ধ করলো প্যারিস সেন জার্মান এর পরে যে খবরটা আপনাদের দেব সেটা ভারতীয় ফুটবলের আপামোর মেরিনার্স অর্থাৎ মোহনবাগান সমর্থকদের জন্য সুখবর বলবো এই মরশুমে এটিকে মোহনবাগান কর্তারা যেভাবে দল গঠন করেছেন তাতে কিন্তু তাদের পারদর্শিতার একটা সুদক্ষ পরিচয় পাওয়া যেতে পারে এটিকে মনোনয়ন কর্তারা কোচ হাবাসের নির্দেশ মতো যে প্লেয়ারগুলিকে কোচ হাবাস বলে দিয়েছেন লাগবে সেই সব প্লেয়ারগুলিকে যেভাবে অ্যাপ্রোচ করেছেন এবং তাদের নিজেদের দলে টেনে এনেছেন সেটা সত্যিই তারিফযোগ্য তাদের নতুন সংযোজন লিস্টন কোলাসো বুমোসের পরে তাদের নতুন সংযোজন ইয়াং সেনসেশনাল উঠতি তারকা ভারতীয় ফুটবলের আপুইয়া আপুইয়াকেও কিন্তু তারা নিজেদের দলে টেনে নিয়েছে তার সাথে পাঁচ বছরের চুক্তি হয়ে গেছে অফিসিয়াল কনফার্মেশান যে কোনো সময় কিন্তু এটিকে মোহনবাগানের পেজ থেকে করে দেওয়া হবে এবং যা খবর তাতে হয়তো কালকেই বা আজকেও আপনারা কিন্তু সেই খবরটা পেয়ে যেতে পারেন তো আইএফএ ইউথ একাডেমি থেকে উঠে আসা প্লেয়ারটি ইন্ডিয়ান আইডলসের হয়ে খেলেছেন তারপরে নর্থ ইস্টের হয়ে কিন্তু তিনি চমকপ্রদ পারফরমেন্স করেছেন এবং সবচেয়ে ইয়াং প্লেয়ার হয়ে কিন্তু তিনি ক্যাপ্টেনশিপ সামলেছেন নর্থ ইস্টের তো সেই আপুইয়াকেও কিন্তু নিজেদের দলে টেনে নিল এটিকে মোহনবাগান এটিকে মোহনবাগান যে দলটি গঠন করেছে এই মরশুমে তাদের যে রিজার্ভ বেঞ্চ হবে প্রথম একাদশ বাদ দিয়ে সেই রিজার্ভ বেঞ্চটাও কিন্তু যে কোনো আইএসএল দলকে হারানোর ক্ষমতা রাখে সেইভাবেই কিন্তু তারা দলটা গঠন করেছে তো সত্যি একটা বিশ্বমানের দল কিন্তু আমরা দেখতে চলেছি এটিকে মোহনবাগানের হয়ে যারা খেলতে নামবে প্রত্যেকটা পজিশান একটা করে ভালো প্লেয়ার কিন্তু তারা রিক্রুট করেছে তো এবার আসি ইস্টবেঙ্গলের কথায় ইস্টবেঙ্গলের সমস্যা দিনকে দিন বাড়তে চলেছে একে তাদের চুক্তিপত্র সাইন হচ্ছে না ফাইনাল এগ্রিমেন্ট হচ্ছে না সিএফএল খেলবে কি না সেটার কোনো ঠিক নেই তবে বিভিন্ন মহলে যা খবর তাতে সিএফএল খেলবে না এরকমই কোনো কথা হয়তো বলে দিচ্ছে আইএফএকে সে সিমেন্টের তরফ থেকে তবে এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি এছাড়াও আইএসএলেও দল পার্টিসিপেট করবে কি না বা দল গঠন করবে কি না সেই নিয়েও কিন্তু দোটানা চলছে সেই জায়গাটায় দাঁড়িয়ে এই মুহূর্তে এসসি ইস্টবেঙ্গলের উপরে আবার একটি কিন্তু ট্রান্সফার ব্যানের ভুকুটি নতুন সংযোজন সেটা হচ্ছে অমিত সিং অমিত সিং আপনারা জানেন ইরানিয়ান ফুটবলার কোয়েস চলে যাওয়ার পরে এস ইস্টবেঙ্গল কর্তারা যে সমস্ত প্লেয়ারের সাথে চুক্তি করেছিলেন তাদের মধ্যে একজন কিন্তু অমিত সিং সেই অমিত সিংও কিন্তু তার বকেয়া টাকা নিয়ে ফিফার দ্বারস্থ হয়েছেন অনেকে প্রশ্ন করেছেন দাদা অমিত সিংয়ের সাথে তো কন্ট্রাক্টই হয়নি তাহলে কিসের টাকা বা তিনি ফিফায় যাচ্ছেন কী বেসিসে ফিফা টাকা দিতে বলবে ইস্টবেঙ্গলকে খুব ভালো প্রশ্ন আপনাদের জানিয়ে রাখি দেখুন খেলেনি এসসি ইস্ট ইস্টবেঙ্গল যখন থেকে নামকরণ হয় অর্থাৎ যত যখন থেকে শ্রী সিমেন্ট দায়িত্ব নেয় ইস্টবেঙ্গল ক্লাবের তখন কিন্তু তারা অমিত সিংয়ের সাথে কোনো কথাবার্তা বলেনি এবং তাদের কিন্তু তাকে কিন্তু রাখা হয়নি দলে কিন্তু অমিত সিংয়ের সাথে কিন্তু তার আগেই অর্থাৎ কোয়েস যাওয়ার পরে যখন স্পোর্টিং রাইটস ইস্টবেঙ্গল ফেরত পায় তখনই কিন্তু অমিত সিংয়ের সাথে তারা চুক্তি করে নিয়েছিল তো সেই চুক্তিটার ভ্যালিড ছিল কিন্তু এক বছর অর্থাৎ এক বছরের মধ্যে কিন্তু তাকে খেলাতে হতো বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু সেটা শ্রী সিমেন্ট আসার পরে তার সাথে আর কোনো যোগাযোগ রাখা হয়নি এবং তাকে নেওয়াও হয়নি দলে তো সেই জায়গা থেকে তার যে বকেয়া প্রায় শ এক কোটি এক কোটি কুড়ি লাখ কি পঁচিশ লাখ এরকম সেই টাকাটা কিন্তু তিনি দাবি করেছেন ইস্টবেঙ্গল কর্তাদের কাছ থেকে যদিও ইস্টবেঙ্গল কর্তারা দাবি করছেন যে শ্রী সিমেন্টের সাথে চুক্তি হওয়ার পরে তারা যে সমস্ত প্লেয়ারের সাথে চুক্তি ছিল ইস্টবেঙ্গল ক্লাবে সবার নথিপত্র পাঠিয়ে দিয়েছে শ্রী সিমেন্টকে উল্টে শ্রী সিমেন্ট কর্তারাও কিন্তু যুক্তি দেখাচ্ছেন যে তারা জানিয়েছিলেন যে অমিত সিংয়ের কাগজপত্র ঠিক নেই তারপরে কোনো পক্ষই আর এই বিষয়ে কোনো কথা বলেনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তি ছিল সেটা সেক্ষেত্রে এখনও যেহেতু ফাইনাল এগ্রিমেন্ট চুক্তি সাইন হয়নি তাই শ্রী সিমেন্টের ওপরে হয়তো এর দায় বর্তাবে না পুরোটাই হয়তো ইস্টবেঙ্গল কর্তাদের উপরে দায় বর্তাবে এবার দেখার ইস্টবেঙ্গল কর্তারা এই টাকাটি দিয়ে অমিত সিংয়ের ব্যাপারটা মিটমাট করতে পারে কিনা নয়তো কিন্তু আবার একটি বড় শাস্তির মুখে পড়তে চলেছে ইস্ট ইস্টবেঙ্গল বা বেঙ্গল যাই আপনারা বলুন এই মুহূর্তে এখনও পর্যন্ত কোনো সাইন হয়নি এখনও পর্যন্ত কালকেও আমরা ভিডিও দিয়েছিলাম কালকেও আপনাদের জানিয়েছিলাম যে ফাইনাল এগ্রিমেন্ট পেপার কিন্তু ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এখনো পর্যন্ত কর্তারা কোনো সাইন করেননি অনেকে জিজ্ঞেস করছিলেন যে অনেক জায়গায় দেখা যাচ্ছে চুক্তিপত্রে অমিল বা এক্সিট ক্লজ নিয়ে একটা জায়গায় আটকাচ্ছে দেখুন আপনাদের একটা জিনিস পরিষ্কার করে বলে দিই এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে কর্তারা আমাদের থেকে অনেক বেশি ভালো বুঝে তারপরেই কিন্তু টাইমশিট সাইন করেছেন এখন যে কথাগুলো আসছে যে টাইমশিট সাইন করার সময় মধ্যস্থ মধ্যস্থতাকারীরা বলেছিল আমরা আছি দেখে নেব এই বেসিসে তারা সাইন করেছেন এই কথাগুলো পুরোটাই বেসলেস কারণ কোনো জায়গায় প্রফেশনালি কোনো জায়গায় আমি দেখে নেব বা আমরা আছি এই বেসিসে কোনো জায়গায় কিন্তু কোনো চুক্তিপত্র বা টাইমশিট সাইন করে না যদি সেটা ইস্টবেঙ্গল কর্তারা করেও থাকে তবুও কিন্তু তাদের দায়টা তারা এড়াতে পারে না প্রথম ভুল তারা যদি টাইমশিট না দেখে সাইন করে সেটা তাদের প্রথম ভুল দ্বিতীয় ভুল তারা যদি মধ্যস্থতাকারীর কথা শুনে ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্য এইভাবে তুলে দেয় কারুর হাতে সেটাও দ্বিতীয় ভুল এবং যেটা লাস্ট পয়েন্ট বলে আমি ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল কর্তাদের কাছে কিন্তু কোনো অপশান নেই তারা যদি শ্রী সিমেন্টের সাথে চুক্তি না রাখতে চায় তাহলে প্রথম হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব এই বছর কোনো ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না আগামী এক দু বছর পারবে কিনা না সেটারও কোনো সিওরিটি নেই সেকেন্ড হচ্ছে তাদের পক্ষে এই মুহূর্তে শ্রী সিমেন্টের যে বকেয়া বা বাকি প্লেয়াররা যারা ফিফার দ্বারস্থ হয়েছেন তাদের যে বকেয়া সেটা মেটাতে গেলে প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকার ওপরে তাদের মেটাতে হবে তারপরে আসবে স্পোর্টিং রেটস ফেরত পাওয়ার কথা তো এতগুলো সমস্যা সামলে আমার মনে হয় না ইস্টবেঙ্গল কর্তারা এই দায়ভার নিতে চাইবেন এবং তারা হয়তো সাইন করে দেবেন কিন্তু যে মুহূর্তে সাইন হবে সেই পজিশানে ইস্টবেঙ্গল টিমটা কীরকমভাবে তৈরি হবে বা শ্রী সিমেন্ট কত ভালো টিম গঠন করতে পারবে সেটা নিয়ে কিন্তু আমাদেরও এখন সন্দেহ প্রকাশ করতে হচ্ছে তো যারা জিজ্ঞেস করেছিলেন যে আপনাদের স্ট্যান্ড পয়েন্ট আপনারা কদিন আগেও বলেছিলেন হানড্রেড পারসেন্ট সাইন হবে আমরা এখনও বলছি হানড্রেড পার্সেন্ট সাইন হবে কিন্তু যে মুহূর্তে সাইন হবে সেই মুহূর্তে ইস্টবেঙ্গল টিমটা কীরমভাবে গঠন করা হবে সেটাই কিন্তু এখন সবচেয়ে চিন্তার বিষয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর আগামী আরও কয়েকটা ভিডিও আসবে নতুন নতুন ভারতীয় ফুটবলের খবর এবং বিদেশি ফুটবলের খবর নিয়েও কিন্তু আপনাদের আমরা আপডেট দিতে থাকবো तो थैंक यू गाइज